আপনি দেখছেন padmanews24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনাইনা নিছুম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেড কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে চালিয়ে যাচ্ছেন এই কর্মসূচি। বুধবার সকাল থেকে রাস্তায় নামেন শিক্ষার্থীরা, ফলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে থাকছে যাতায়াত ব্যবস্থা, বাস সহ অন্যান্য যানবাহন প্রধান সড়কগুলোই আটকা পড়েছে। নগর জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট, অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। মোড়ে মোড়ে আন্দোলনকারীর ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, তবে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের গাড়ি তারা ছেড়ে দিচ্ছে। বাংলা ব্লকেড কর্মসূচিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেলে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করতে গিয়ে কোটা আন্দোলনকারীদের আন্দোলনের মুখে পড়েন রাষ্ট্রদূত, যার ফলে তিনি নিজ গাড়ি ও প্রোটোকল ছেড়ে পায়ে হেঁটে ও সিএনজিতে চড়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে দেখা করতে যান। এর সময় তিনি কোটা আন্দোলনকারীদের দুর্ভোগের একটি ভিডিও তৈরি করেন এবং সেটি নিজের ফেসবুকে আপ করেন। ভিডিওতে দেখা যায় তিনি ঢাকা সিএনজি চালিত অটোরিকশায় করে তিনি সংসদে পৌঁছান। ক্যাপশনে ইইউ রাষ্ট্রদূত লিখেন, তার কোটা সংস্কার আন্দোলনের কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছেন, সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছেন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলছে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বাধা তৈরি করতে পারে। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে জানিয়ে বলেন, মামলাগুলোর মাধ্যমে তিনি হয়রানির শিকার হতে পারেন। শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে, এটা ভবিষ্যতে দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে বুধবার কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আল বিসেলেস্তেদের খেলা আর ভক্ত জায়েদ খান খেলা দেখবেন না, এমন তো হতে পারে না। অনুগত ভক্ত হিসেবে খেলা দেখতে মেটলাইফ স্টেডিয়ামে হাজির নায়ক জায়েদ খান। ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন এই নায়ক। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে আর্জেন্টিনা কানাডার ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে জাহেদ খান লিখেন, দেখা হবে ফাইনাল ম্যাচে, সীমাহীন গতিতে ছুটে চল আর্জেন্টিনা। ফুটবল অঙ্গনে এক জনের পরন্ত বেলা, অন্য জনের রেকর্ড গড়া শুরু, দুজনের কি অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন ফুটবল বোদ্ধারা। এ যেন একই সুতায় গাথা আর্জেন্টিনার লিজেন্ড মেসি ও স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামেলে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুটবল ইতিহাসের পাতায় পাতায় বারবার নাম লেখা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড থেকে শুরু করে ব্যর্থতার গল্প। তবে পরন্ত বেলায় তিনি যেন আরও উজ্জীবিত, বলা যায় ফুটবল অঙ্গনে তার পরন্ত বেলা, কিন্তু অন্যজনের রেকর্ড গড়া শুরু হয়েছে। দুজনের কি অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন ফুটবল বোদ্ধারা। এ যেন একই সুতোয় গাথা আর্জেন্টিনার মেসি ও স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামালের। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম গোল পেয়েছে স্পেনের ওয়ান্ডার বয় ইয়ামাল।
গোলটি করার সময় তার বয়স মাত্র ১৬ বছর ৩৬২ দিন। অন্যদিকে ঠিক একই দিনে কানাডার বিপক্ষে কোপা আমেরিকা টুর্নামেন্টে নিজের প্রথম গোল করেন মেসি। মেসি ইয়ামাল গোল করলেন দুটি ভিন্ন টুর্নামেন্টে। সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি শিশুকে বাথটাবে বসিয়ে গোসল করাচ্ছেন ২০ বছর বয়সী মেসি। শিশুটি আর কেউ নন, বার্সা ও স্পেন ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ইয়ামালের বাচ্চাকালের একটি ছবি পোস্ট করেন তার বাবা, যেখানে দেখা যায় বাথটাবে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন তার মা, সঙ্গে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও। ডিয়ারিও স্পোর্ট জানায়, প্রতি বছর তারা একটি চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করত, যেখানে বার্সেলোনার ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি থাকত। তারই অংশ হিসেবে প্রেমবন্দী হয়েছিলেন শিশু ইয়ামাল ও মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে যান মেসি। এর ২ বছর পর স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেন ইয়ামাল। ১৬ বছর বয়সী এই তারকা একই বছর স্পেনের জাতীয় দলেও সুযোগ পান। বর্তমানে স্প্যানিশদের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাতাচ্ছেন এই উইঙ্গার। আর তিনি যেদিন গোল করলেন, সেদিন গোল করলেন তার গুরু মেসিও। আবার দুজনে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। ঘটনা কাকতালীয় হলেও তবুও সত্যি। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ২৪.কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০, রাত ৮:৩০ ও রাত ১০:৩০। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ ২৪, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ ২৪ চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ ২৪.কম। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সোনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।